हेलो फ्रेंड्स, वेलकम टू सुष्मिता किचन एंड ब्लॉग। आज के खासीर मांस और आलू दिए झोल बनाबो। तो ये जोनो आमी एखाने 700 ग्राम खासीर मांस निये निये थी और मांसर थेके तेलटा आलादा करे निये थी। एबार मांस और तेल दुटोई परिष्कार करे धुए निये थी आलादा आलादा भावे আর নিয়ে নিয়েছি চারটে আলু, মাঝখানে একটা করে টুকরো করে কেটে ধুয়ে। দুটো নিয়েছি টমেটো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তিনটে বড় সাইজের পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা। এখন আমি একটা প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দেব স্বাদ একটু লবণ। দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেব আর এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এতে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আর মাংসটা একটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব আর দুটো লো ফ্লেমে মোট তিনটে সিটি দিয়ে নেব। এদিকে আলুতে হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণটা দিয়ে আলুটা ভালোভাবে ভাজব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। নিয়ে এতে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা মিশিয়ে রেখে দেব। এদিকে আলু ভাজার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এখন এতে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা। আদা রসুন ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব টুকরো করে কেটে রাখা দুটো টমেটো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটোর উপর লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দুই তিন মিনিটের মতো টমেটোটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলার পেস্ট। এইটা এবার ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটন। মটনের স্টকটা আমি আলাদা রেখে দিয়েছি, সেটাই ঝোল দেব। এবার মটনটা ভালোভাবে কষিয়ে নেব। মাটন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব যে তেলটা, মাটনের তেলটা আলাদা করে রেখেছিলাম সেইটা, কেন ওটা আগে দিলে গলে যাবে, এর জন্য আমি এটা পরে দিচ্ছি। দিয়ে দেব মাটনের তেল,
তেলটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাটনের স্টকটা দিয়ে দেব। মাটনের স্টকে হয়নি, আমি আর একটু গরম জল দিয়েছি এতে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এটা আমি 10 থেকে 12 মিনিটের মতো হতে দেব। তো 10 মিনিট পর ফিরে এসেছি, এখন দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। এখন দিয়ে দেবো এতে 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ।